আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ক্রিটিক্যাল একটা সমস্যা, যে সমস্যা নিয়ে আপনারা অনেকেই অনেক বছর যাবৎ ভুগতেছেন। কিছু কিছু সার্কিট আছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন না, সে কারণে মিটারগুলো ফেরত দিয়ে দেন। তো সেই রকমই একটা সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন। তো দেখতে পাচ্ছেন এটা হলো গ্রামীণ রকেট একটা ওয়েট স্কেল। তো এটার কোড মূলত থাকে 8967। আর এই 8967-এর অনেকগুলো সার্কিট আছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবল মেলে না, পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারে সেম টু সেম থাকবে, বাট এটার কোনো ডিসপ্লে আসে না। আর কিছু কিছু সার্কিট আছে 8967-এর যেটা ডিসপ্লে আসে কিন্তু কোনো কিপ্যাডের লাইন মেলে না, সেক্ষেত্রে ভোগান্তির শেষ নেই বলেই আমি মনে করি। তো এরকম বিষয় নিয়ে আপনারা অনেকবারই ভোগান্তিতে পড়ছেন। তো দেখুন, আপনাদের এখন একটা মিটার আমি দেখাচ্ছি গ্রামীণ রকেটের, এটা কিন্তু আসছে আমার কাছে, এটা চালু হয় না। তো আমি এটা সার্কিট খুলে দেখছি, সার্কিটেরই প্রবলেম, সার্কিটটা চেঞ্জ করতে হবে। তো এটা হলো ওইটার সার্কিট 8967-এর, দেখতে 3658 এরকম কোয়ালিটি লাগে, কিন্তু আসলে এটা 3658 না, এটা 8967-এর সার্কিট। দেখতে পাচ্ছেন সাইডে জিরো নিবেশ, আর এই পাশে 8 পিন 10 পিন। তো এটা চালু হয় না, আমি টেন্ডেস্টারগুলো চেঞ্জ করছি তারপরেও চালু হয় না, এটা আইসি, মেন আইসিরই সমস্যা বলে মনে করতেছি। তো এখন আমি একটা সার্কিট এটার পরিবর্তন, এটা পরিবর্তন করে লাগাবো আর কি। তো দেখুন, আমি এটার হুবহু একেবারে হুবহু একটা সার্কিটে দেখুন আমার এই কোটার মধ্যে আছে। আমি এই সার্কিটটা যদি এখানে ইনস্টল করি, দেখুন একেবারে কিন্তু এটার সেম টু সেম, এটার ভিতরে কোনো পার্থক্য নেই, দেখতে পাচ্ছেন একেবারেই সেম। তো আমি এই সার্কিটটা এখন লাগাবো, সঙ্গেই থাকুন। তো দেখুন আমি এই সার্কিটটা এখন কীভাবে লাগাবো, এটা শুধু কানেক্টারগুলো খুলে লাগাতে হবে। দেখুন আমি এটা লাগাই দিছি, এখন সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আমি ডিসপ্লের কানেকশনটা এখনও দেই নাই, সাউন্ডটা শুনতে পাচ্ছেন, দেখুন চালু হয়েছে। তো এখন আমি ডিসপ্লের লাইনটা লাগাই দেব, দেখুন আমি ডিসপ্লের লাইনটা লাগাই দিলাম। তো দেখুন এখনও কিন্তু চালু হয়েছে, বাট কোনো ডিসপ্লে আসে না। দেখুন চার্জে লাগানো আছে, চার্জিংয়ের লাইটটা জ্বলতেছে, আর কোনো লাইট কিন্তু জ্বলতেছে না, কোনো ডিসপ্লে কোনো লেখা আসতেছে না। তো এরকম সার্কিট আমার কাছে আছে হুবহু সার্কিট, যেগুলো একেবারে সেম, কোনো পরিবর্তন নাই, কিন্তু এগুলো কিন্তু ডিসপ্লে আসে না। তো আমার কাছে আরেকটা সার্কিট আছে যেটাই, যেটা ওটাও 8967-এর। তো এটা আমি এখন পরিবর্তন করে এই সার্কিটটা লাগাবো আপনাদের দেখাই। এটাও 8967-এর একটা সার্কিট। তো এই সার্কিটটায় কি আসে আমি আপনাদের দেখাই, এটার পরিবর্তন দুইটা আলাদা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা আমি এখন খুলে ফেললাম, এটা হলো আমি লাগাইছিলাম এটার পরিবর্তে সেম টু সেম যেটা, আর এখন যেটা লাগাচ্ছি এটা, আর এটার পার্থক্য হলো দেখুন এখানে আইসিটা ছোটো, এখানে আইসিটা বড়, এটা হলো একটা পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য হলো দেখুন এখানে ক্যালিব্রেশনের যে জাম্পারটা, জাম্পার এখানে এটা বাজারের বাইর সাইডে, আর এটা হচ্ছে যে বাজারের ভিতর সাইডে। তো এটার পরিবর্তন হলো এটা। তো আমি এটা এখন লাগাই আপনাদের দেখাই। দেখুন এই ডিসি এসি যে কানেক্টারগুলো সেগুলো কিন্তু সেম টু সেম থাকবে। দেখুন আমি এটা লাগাই দিছি, অলরেডি চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে এখন আমি ডিসপ্লের লাইনটা লাগাই দিলাম, দেখুন ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো ডিসপ্লে চলে আসছে, কিন্তু এটা আমার পরীক্ষা করা হয়ে গেছে আগেই। এই যে এখন আমি কিপ্যাডের লাইনটা লাগাবো, দেখুন কিপ্যাডের লাইন যদি লাগাই, দেখুন এটা কিন্তু কাজ করে না, এটা অ্যাকুরেট কোনো কাজ করে না। দেখুন আমি 5-এ জাপ দিচ্ছি, 3 উঠতেছে, আর এরকম সবগুলোই আবল তাবল কাজ করে। তো এটা দিয়ে আমি এ পর্যন্ত সাকসেস হইতে পারি নাই।
তো এটার পরিবর্তে আমি এখানে কি সার্কিট ব্যবহার করি সেটা আপনাদের এখন দেখাবো। দেখতে পাচ্ছেন আমি নতুন আরেকটা সার্কিট নিয়েছি। এই সার্কিটটা দেখুন যে একটু ডিফারেন্স আছে কিনা। এই দেখুন ক্যালিব্রেশনের যে অপশনটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা ক্যালিব্রেশনের অপশন, কিন্তু মূলত সেটা না। এটা হলো চার্জিং এর এসি লাইন আর এটা হলো ক্যালিব্রেশনের সিস্টেমটা। আর এখানে কিপ্যাডের লাইন, এটা ডিসপ্লের লাইন, এখানে এসি ডিসির যে লাইনগুলো সেগুলো এখানে রয়েছে। কিন্তু এটার যে সিস্টেম রয়েছে একটু এসি ডিসির যে এই বেসটা আছে এখানে, এই বেসটা কিন্তু ঘুরায় ফিরায় লাগাইতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এই যে এসির এই লাইনটা কিন্তু খুলে আমাদের এই এই পয়েন্টে লাগাইতে হবে। তো ঘুরায় নিয়ে কানেকশন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি এসি এই অ্যাডাপ্টারের যে লাইনটা, হ্যাঁ এসি অ্যাডাপ্টারের যে লাইনটা, এটা কিন্তু আমি খুলে নিয়েছি এই সাদা তার দুটো, আর যেগুলো যেরকম ছিল এরকমই আছে। দেখুন এই দুইটা পয়েন্ট খালি, এই দুইটা তার আমি এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন এই দুইটা তার কিন্তু আমি এখানে লাগাই দেবো। তো এটা আমি পরে লাগাচ্ছি। দেখুন আমি এখন যদি মিটারটা চালু করি, দেখুন সাউন্ড শুনলে বুঝতে পারবেন এটা কিন্তু চালু হয়ে গেছে। তো এখন আমি ডিসপ্লের কানেকশনটা যদি দেই, পিনগুলো বাঁকা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লের কানেকশন কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন আমি এটা যদি চালু করি, দেখুন অ্যাকুরেটভাবে কিন্তু ডিসপ্লেটা চলে আসছে। তো এখন আমার কাজ হলো আমি আপনাদের কিপ্যাডের লাইনটা লাগাই দেখাই। কিপ্যাডের লাইনটাও লাগাইছি। তো দেখুন এখন যদি আমি কাজ করি বাটনে, দেখুন চার চাপতেছি, পাঁচ চাপতেছি, আট সাত নয় তিন দুই এক সব জিরো। তো দেখুন একদম অ্যাকুরেট সবগুলো বাটন অ্যাকুরেট কাজ করতেছে। এখন যদি আমি লোড সেলের তারটা লাগাই দেই, তো এটার কাজ আমার শেষ। তো এইরকম আপনারা যেগুলা 8967 সার্কিট নিয়ে ভোগান্তিতে আছেন, তো এটার সমাধান এই একটা সার্কিট, এটা মাস্টার সার্কিট, এটা দিয়ে আপনি সমস্ত 8967 লাগাইতে পারবেন, কিন্তু একটু ঘোরাঘুরি করে নেওয়া লাগতে পারে। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।